স্থানীয় বাজারের চাহিদার কথা মাথায় রেখে অক্টোবর থেকে চিনি রপ্তানি বন্ধ করতে যাচ্ছে ভারত এমন ঘোষণা দেয়ার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন করে সেদ্ধ চাল রপ্তানির ওপর বিশ শতাংশ শুল্ক আরোপ করল বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক এই দেশটি পঁচিশ আগস্ট থেকে দেশটির শুল্ক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত কার্যকর করছে তবে পঁচিশ আগস্টের আগে এলসি থাকলে নতুন এই শুল্ক আরোপ করা হচ্ছে না বলেও জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায় এর আগে একুশ জুলাই একইভাবে ডিজিএফটি নোটিশ দিয়ে বাসমতি নয় এমন সাদা চাল রপ্তানি বন্ধ করে দেশটি এতে বাংলাদেশ সহ এশিয়ার বহু দেশে চাল রপ্তানি বন্ধ হয়ে যায় চাল উৎপাদনে এশিয়ার শীর্ষ এই দেশটির রপ্তানি হওয়া চালের পঁচিশ শতাংশই সিদ্ধ চাল আর বিশ্বের সব ধরনের চাল রপ্তানিকারক দেশ হিসেবেও চল্লিশ শতাংশ শেয়ার রয়েছে ভারতের এমন সিদ্ধান্তে আমদানিকারক দেশ হিসেবে অন্য দেশের মতো সংকটে পড়তে পারে প্রতিবেশী বাংলাদেশও এদিকে ভারতের স্থানীয় বাজারে গত এক বছরে চালের দাম বেড়েছে এগারো শতাংশ ভারতে গেল জুলাই মাসে মুদ্রাস্ফীতির হার ছিল সাত দশমিক চুয়াল্লিশ শতাংশ চালের দাম বাড়ার এটাও অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে এছাড়া মুদ্রাস্ফীতির সঙ্গে স্থানীয় বাজারে দামের সমন্বয় করতেই ভারত সরকার রপ্তানি নিয়ন্ত্রণের পথে হাটছে বলেও মত অনেকের অন্যদিকে জি টোয়েন্টি বৈঠকের অংশ হিসেবে সম্প্রতি ভারত সফর করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ভারত থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে সরবরাহ স্বাভাবিক রাখার অনুরোধ জানিয়েছেন তিনি ভারতের জয়পুরে হওয়া ওই বৈঠকে দেশটির বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী বৈঠকে পেঁয়াজের ওপর থেকে চল্লিশ শতাংশ শুল্ক প্রত্যাহারের বিষয়েও অনুরোধ করেন তিনি সুব্রত আচার্য সমসংবাদ সংবাদ ভারত